আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুর্শিদাবাদ ড্রাগন ফুড ফার্মে আপনাদের স্বাগত। আজকে 2nd নভেম্বর, আমাদের কাছে এই পিছনে দেখছেন কিছু ড্রাগন আছে। আমাদের কাছে এই শেষবারের মতো ড্রাগন, এই যে ড্রাগনগুলো দেখছেন, এই গাছের শেষ ধাপের এটা আপনার ড্রাগন। এটা 5ই নভেম্বর পেকে যাবে, সম্পূর্ণ পেকে যাবে এবং পাড়া হবে। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমরা 5ই নভেম্বর আমরা লাস্ট ফল পাড়ব। এটা দেখছেন, এটা হচ্ছে এখনও পাকেনি, সম্পূর্ণ পাকেনি, দেখছেন এগুলো। এটা 5ই নভেম্বর সম্পূর্ণ পেকে যাবে, তারপরে এগুলো পাড়া হবে। এরপরে গাছে দেখছেন আর কোনো ফুল বা ফল কিছুই দেখতে পাবেন না। এরপরে আবার এপ্রিল শুরু হবে, এপ্রিল থেকে আবার ফুল ফোটা শুরু করবে, তারপরে আবার মেতে আপনার ফল পাওয়া যাবে। এটা দেখছেন অক্টোবরে আমাদের লাস্ট ফুল এসেছিল এবং নভেম্বর অবধি আমাদের কাছে ফল আছে। দেখছেন এখানে, এটা হচ্ছে আমাদের গাছ, এখানে কোনো ফুল বা ফল কিছুই দেখতে পাবেন না। কিছুদিন আগে তৃতীয় ধাপের আমরা যেগুলো ফলগুলো ছিল এখানে সবগুলো কালেক্ট করে নিয়েছিলাম, অনেকগুলো ফল হয়েছিল। এই যে দেখছেন এই গাছে আর কোনো ফল নেই, এবার নতুন নতুন ব্রাঞ্চ আসবে, এগুলো আপনি রেখে দিতে পারেন। এগুলো বড় হলে আবার এপ্রিল থেকে আপনার ফুল ফোটা শুরু করবে। এটা দেখছেন, এটা হচ্ছে ইয়েলো ড্রাগন আমাদের। এটা হচ্ছে আমাদের শেষ ড্রাগন, এরপর আর কোনো ড্রাগন আমাদের কাছে পাওয়া যাবে না। চলেন আমরা এই ড্রাগনটা পারি। এটা ভালো ওয়েট হবে, 300 গ্রাম মতো হবে এটা। এই দুটো আমরা হারভেস্ট করলাম আপনার, আর এটা এখনও পাকেনি, ম্যাচিওর হয়ে আছে। এটা 5ই নভেম্বর আমরা এটা পারবো, আমাদের কাছে লাস্ট ফল এটা। এরপরে আমাদের কাছে দেখছেন না কোনো ফল নেই, এরপর কোনো ফুলও আসবে না। এটা আমাদের ফুল ফলের লাস্ট সিজন, আবার এপ্রিল হবে, এপ্রিলে আপনার বৃষ্টি হওয়া শুরু হবে, যে সেই আবার ফুল আসা শুরু হবে এবং মে থেকে আবার আমরা স্টার্ট করব ফল পাড়া। এখানে দেখছেন, এখানে আমাদের কোনো ড্রাগন ফুল বা ফল কিছুই নেই দেখতে পাচ্ছেন। যেখানে দেখছেন এই গাছটা হচ্ছে সুখারি খেজুরের গাছ আমাদের, এটা হচ্ছে সৌদি আরবের সুখারি খেজুর বলে, এটা সুখারি খেজুর। এটা এই গাছগুলো দেখছেন, এগুলো খুবই সুন্দর ফল ধরে, এটা মোটা মোটা হয় এবং খেতেও খুব সুস্বাদু, এটা টেস্টি খুবই। এখানে দেখছেন এগুলো আপনার চারা আমাদের তৈরি হয়ে আছে। এখানে দেখছেন এই সাইডে এগুলো হচ্ছে পিঙ্ক রোজের চারা আমাদের, অনেক চারা তৈরি হয়ে আছে। দেখছেন এখানেও কিছু চারা তৈরি আছে, আরও অনেক চারা তৈরি আছে, যেখানে লাগাবো সেখানে অনেক চারা তৈরি আছে। আমরা পিলার বসাবো তার আগের মুহূর্তে, তার পরের দিনই আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল, তার জন্য আমাদের আবার কাজটা আমাদের স্থগিত থেকে গেল। কিছুদিন পরে আবার শুকিয়ে যাবে, সেটা আবার আমরা কাজটা আরম্ভ করব। আর আমাদের সাথে যুক্ত থাকেন, এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও যদি আপনাদের ছাড়া হয় সেগুলো আপনারা পেতে পারেন।